আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব আমার পছন্দের একটি খাবার, গরুর মাংসের শুটকি। এটা অনেকে অনেক স্টাইলে বিভিন্ন রকমে করে। আমি যে আপনাদেরকে দেখাবো, এটা আমার গ্রামে সচরাচর এইভাবে করে, তো সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা চেষ্টা করবেন গরুর মাংসে যে সলিড যে মাংসটা পাওয়া যায়, যেখানে তেল বা চর্বি না থাকে, সেটা নেওয়ার চেষ্টা করবেন। আমি অনেকটা চেষ্টা করেছি, যতটুকু আমি পেরেছি ততটুকু সলিড মাংস নেওয়ার জন্য চেষ্টা করেছি। এবং এখানে আমি মাংসটাকে হালকা একটা ধোয়া দিয়ে এতে পরিমাণ মতো পানি দিচ্ছি যেন মাংসটা ডুবে যায়। দিয়ে এখানে আমি নিয়েছি আধা কেজির মতো মাংস। আধা কেজির জন্য এখানে আমি এক টি স্পুন দিচ্ছি হলুদের গুঁড়া এবং তার সাথে দিচ্ছি লবণ এখানে এক টি স্পুনের মতো, এবং তার সাথে এখানে দিয়েছি আদা এক চা চামচ। যখন বলক চলে আসবে, বলক আসার পরে এটাকে আমি 10 মিনিট হতে দেব। 10 মিনিট আমি ফুল আঁচে রেখে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নিয়েছি, বেশিক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, 10 মিনিট হলেই যথেষ্ট। তো এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। পানি যখন ঝরে গেছে, শুকিয়ে গেছে, তখন আরেকটু আমি এটাকে টিস্যুর উপরে রেখে একটু শুকিয়ে নিয়েছি। আপনারা যারা একটু সময় নিয়ে করতে চান, তাদের আপনারা চাইলে এটাকে এভাবে করে একটা কাগজের উপরে বিছিয়ে দিয়ে রোদ্রে শুকিয়ে নিতে পারেন, এখানে একটা ম্যাটার। আবার অনেক সময় আছে, আমরা অনেকে চুলার নিচে রেখেও কিন্তু আপনি এটাকে শুকিয়ে নিতে পারবেন। আর এখানে আমি যে ম্যাটারটা দেখাবো সেটা হচ্ছে আমি তেলে ভেজে নেব, কারণ তেলে ভাজলে যে একটা ফ্লেভার আসে, মানে এক একটা ইসের এক একটা ফ্লেভার। তেলে যখন ভাজবেন তখন অন্য একটা ফ্লেভার আসে, এবং রোদে যখন এটাকে শুকাবেন তখন অন্য আরেকটা ফ্লেভার আসে। বাট আমার কাছে পছন্দ হয় তেলে যে গ্রাটা আসে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে তেলে ভেজে নিচ্ছি। ডুবন্ত তেলে আমি মিডিয়ামের চেয়ে লো রেখে এটাকে আমি সময় নিয়ে সেদ্ধ মানে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু আমার সচরাচর এই ভাজাটা কিন্তু অল্প অল্প করে ভেজে প্রায় 7 থেকে 8 দিনের উপরে কিন্তু এই জিনিসটা ভাজে। আমি এতক্ষণ বেশি ভাজবো না, কারণ এখানে আমি বেশি শক্তটা পছন্দ করি না। যারা বেশি শক্ত পছন্দ করেন তারা এটাকে 2-3 দিন আরও ভাজবেন, এবং গ্রাম অঞ্চলে সাধারণত 2 সপ্তাহের মতো ভাজে, আমার গ্রামে 2 সপ্তাহের মতো ভাজে। এবং আমি এখানে 2 দিন এটাকে ভেজে নেব, আমি বেশি দিন ভাজবো না, জাস্ট 2 দিন ভাজবো আমি এটাকে। আজকে ভাজছি এবং কালকে আবার ভাজবো এটা। তো এখন এটাকে আমি এটাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এটাকে আমি শুকিয়ে নিচ্ছি। উপর থেকে এক্সট্রা যে তেলটা আছে সেটা একটু আমি অন্য আরেকটা টিস্যু দিয়ে, টিস্যু পেপার নিয়ে এটাকে আমি তেলগুলো সরিয়ে নিচ্ছি। এবং এই যখন আমার এটা ঠান্ডা হতে দেব, এর পরের দিন দ্বিতীয় দিন কিন্তু এটাকে আমি আবার ভাজবো। ভাজলে কিন্তু এই জিনিসটা আরেকটু কালো হয়ে যাবে, কালো হবে এবং আকার একটু ছোট হবে। তো এখন এটাকে আমি এটা আজকে আমার কিন্তু সেকেন্ড ডে আমি এটাকে ভেজে ঠান্ডা করে তেলগুলো, উপরে যে এক্সট্রা তেলগুলো আছে সেই তেলগুলো ছড়িয়ে দিয়ে আমি এখন এটাকে ঠান্ডা হতে দিয়েছি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একটি বয়মের মধ্যে আমি এভাবে টিস্যু নিচ্ছি, টিস্যু নিয়ে এতে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার যে শুটকি যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক শুকিয়ে গেছে এবং অনেক কালো হয়ে গেছে, কারণ এটাকে আমি দুইবার ভেজেছি। আমি বারবার বলছি এখানে আমি 2 দিন ভেজেছি এটাকে। এখন এটাকে টিস্যু দিয়ে উপরে এবং নিচে টিস্যু দিয়ে এটাকে আমি ঢেকে রাখছি। এভাবে করে আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে আপনারা 1 বছর পর্যন্ত খেতে পারবেন, আর যদি আপনারা বাহিরে রাখেন তাহলে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত এটা আপনারা নর্মালি খেতে পারবেন। তো এখানে রেডি হয়ে গেছে। সিম্পল এবং কিছু সহজ কিছু পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লাগে এবং আপনাদের কোনো উপকারে আসে, আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বিশেষ করে এই ভিডিওটা দেওয়া আমরা যারা বাইরের যারা আছি তাদের জন্য, কারণ আমরা সচরাচর এই খাবারগুলো পাই না, যাই আমাদের ঘরেই বানিয়ে নিতে হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, এবং আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে।